হ্যালো ভিভার্স আমি আজকে ক্লাস নাইনের বিজ্ঞানে অর্থাৎ বিজ্ঞানের সেকেন্ড পার্ট অর্থাৎ বল গতি যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওর পুরোটা দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন নোট করে রাখবে ঠিক আছে তো চলো শুরু করছি বল গতির চারটে পার্ট আছে পার্ট ওয়ানে আছে স্থিতিগতি পার্ট টু গতির সমীকরণ পার্ট থ্রি নিউটনের গতিসমূহ আর পার্ট ফোর হচ্ছে বিভিন্ন ধরনের বল ও রৌখিক ভরবেগ সংরক্ষণ সূত্র তো এই চারটে পার্ট থেকে আমরা পরপর পর প্রশ্নগুলো দেখে নেবো উত্তর সময় ঠিক আছে প্রথম প্রশ্ন পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই সংক্ষেপে ব্যাখ্যা করো এটা ভালো করে করবে আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা লিখে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের যেটা সুবিধা হয় ঠিক আছে এরপরের প্রশ্ন চলন গতি ও গতির মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে এখন আমি দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে করো কারণ তোমাদের ফাইনালে কিন্তু তোমাদের যে ফাইনাল তো নয় ফার্স্ট ইউনিটের পরীক্ষা কিন্তু চল্লিশের মধ্যে হবে ঠিক আছে তাই চল্লিশের মধ্যে পরীক্ষা হলেও বা প্রশ্ন কিন্তু ভালোই স্ট্যান্ডার্ড আসবে আর বিশেষ বুঝতেই পারছো বিজ্ঞান তাই যে সমস্ত প্রশ্ন তোমাদের দেওয়া হবে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে রেডি করে ফেলো এখন থেকেই এরপরে প্রশ্ন একটি মিশ্র গতির উদাহরণ দাও উদাহরণ চলন্ত সাইকেলের চাকার গতি দ্বিতীয় প্রশ্ন একটি ঘূর্ণন গতির উদাহরণ দাও ঘূর্ণায়মান পাখার গতি এরকম উদাহরণ সমেত কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে তারপর তোমার ছড়ে একটি বল কুড়ি ফুট ওপরে উঠে আবার তোমার হাতে এসে পড়ল এক্ষেত্রে বলটির মোট স্মরণ কত হলো উত্তর হবে এক্ষেত্রে বলটির মোট স্মরণ শূন্য ঠিক আছে তারপরের প্রশ্ন পৃথিবীর সাপেক্ষে হিমালয় পর্বত স্থির না গতিশীল উত্তর কি হিমালয় পর্বত হলো স্থির তারপরের প্রশ্ন বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে সাদৃশ্য কী অর্থাৎ মিলটা কী বলছে উভয় গতি পর্যায়বৃত্ত গতি উভয় ক্ষেত্রেই গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তনশীল তার আগে একটা স্কিপ করলাম ঘড়ির পেন্ডুলামের গতি কি ধরনের উত্তর হবে এটা সরল দোল গতি ঠিক আছে এখানে দেখো উত্তর প্রশ্ন পাশাপাশি রয়েছে মহাবিশ্বের সকল বস্তুই কীরকম এরকম শূন্যস্থান তোমাদের করে দিতে পারি শর্ট প্রশ্নে উত্তর কি হবে গতিশীল সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হল ড্যাশ গতি সেটা হবে বৃত্তীয় গতি পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে যে গতি নিজের অক্ষের যেটা হয় আর কি যেটা পরিক্রমণ বলা হয় না যেটা বলা হয় আর্নিক গতি সেটা কী গতি বলবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি ঠিক আছে পরিক্রমণ হচ্ছে কোনটা যেটা কিনা না সূর্যের চারিদিকে হয় আর পৃথিবীর নিজের অক্ষের চারদে ঘূর্ণাকে বলা হয় আর্ণিক গতি তাই তো বলছে কোনো আবর্তন গতি বা আর্নিক গতি আর কি তো কোনো বস্তুর স্থিতি বা গতি সর্বদাই কী থাকে আপেক্ষিক থাকে এগুলো ভালো করে করবে ঠিক আছে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে ঘূর্ণন গতিতে ড্যাশ অপরিবর্তিত থাকে ঘূর্ণন গতিতে কোনটা অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে ঘূর্ণাক্ষ চলন গতিতে ড্যাশ অপরিবর্তিত থাকে উত্তর কি হবে দিক সরল দোলগতি হলো ড্যাশ গতি কি হবে পর্যায়বিত্ত গতি হচ্ছে সরল দোলগতি নাগরদোলার যে গতি সেটা কি সেটা হচ্ছে বৃত্তীয় তারপরে প্রশ্ন ঘূর্ণত ও ঘূর্ণাক্ষের মধ্যে যে মধ্যবর্তী কোন তার মান কত তার মান হচ্ছে নব্বই ডিগ্রি তারপর ড্যাশ হলো একটি একমাত্রিক গতি উদাহরণ কী হবে চলন বুঝতে পারছো ইউ নলে তরলের গতি হলো ড্যাশ গতি সরল দোল গতি ড্যাশ গতি হলো দ্বিমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি উদাহরণ কি হবে সেটা হচ্ছে বৃত্তীয় গতি বোঝা গেল এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে পরের প্রশ্ন হলো স্মরণ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের মধ্যে পার্থক্য ভালো করে করবে ঠিক আছে আমি যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এগুলো ভালো করে করো দেখবে এর মধ্যেই কমন পাবে এর এরপরের প্রশ্ন গড় দ্রুতি কাকে বলে তারপরের প্রশ্ন বেগ বলতে কি বোঝায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরের প্রশ্ন সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে উদাহরণসহ ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও একটু ভাজের মধ্যে উত্তরটা আছে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা বইয়ের এই ভাষাতে এখন অনেকটা উত্তর রয়েছে এর পরের প্রশ্ন একটি তার অর্ধেক আর কি গতির অর্ধেক তিরিশ কিমি পার আওয়ার দুটিতে এবং অবশিষ্ট অর্ধেক সময় চল্লিশ কিমি পার আওয়ার দুতিতে চলে গাড়িটির গড় দ্রুতি কত গড় দ্রুতির সূত্র এখানে দেওয়া রয়েছে ঠিক আছে গড় গড়দুতির সূত্র হচ্ছে দূরত্ব বাই সময় ওকে তাকে দূরত্বের মাপ কত আছে কুড়ি কিলোমিটার আর সময় কত পাঁচ ঘন্টা বাস ভাগ করেছে উত্তর বেরিয়ে গেছে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে এরপরে প্রশ্ন একটি বস্তুর প্রাথমিক ব্যাগ পঁচিশ মিটার সেকেন্ড পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে বস্তুটি থ্রি বস্তুটি থ্রি এম এস পাওয়ার মাইনাস সমত দু মিনিট চললে তার অন্তিম বেগ কত হবে এই অঙ্কটা ভালো করে করবে এর এরপরে প্রশ্ন তরণের মাতৃ সংকেত লেখো উত্তর এম জিরো এল টি টু দিপার মাইনাস টু হলো তরণের মাতৃ সংকেত ওকে তারপরে প্রশ্ন মন্দনের সংকেত লেখো দুটোরই একটাই উত্তর সেটা হচ্ছে এম জিরো এল টি টু দিপার মাইনাস টু ওকে এরপরে প্রশ্ন সমবেগে গতিশীল কণার গতিপথ কী রূপ উত্তর গতিপথ হচ্ছে সরল রৈখিক তারপরে প্রশ্ন সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত উত্তর শূন্য তারপরে প্রশ্ন একটি উদাহরণ দাও যেখানে বেগের মান অপরিবর্তন থাকলেও অভিমুখের পরিবর্তনের জন্য তরণ সৃষ্টি হয় উত্তর সমদ্রুতিতে বৃত্তপথে গতিশীল কোন বস্তুর অভিমুখ পরিবর্তনের জন্য তরণ সৃষ্টি হয় এরপরে প্রশ্ন কার্যকর বল কাকে বলে প্রতিমিত বল কাকে বলে নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি বিষয় জানতে পারি জাড্ডো কাকে বলে জাড্ডো কয় প্রকার ও কি কি স্মৃতি কাকে বলে খুব ভালো করে করবে হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই করা প্রশ্ন কিন্তু একটাও বাদ দেবে না ঠিক আছে এরপরের প্রশ্ন চলন্ত গাড়ি থেকে আরোহীরা নামা বিপজ্জনক কেন মনে করেন বা আরোহীর নামা বিপজ্জনক কেন তা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভালো করে করবে তারপর পরের প্রশ্ন স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে নিউটনের যে গতিসূত্র থেকে বলের পরিমাণ পাওয়া যায় সেই সূত্রটি লেখো বা নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাণ পাওয়া যায় এরপরের প্রশ্ন দ্বিতীয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায় এরপরের প্রশ্ন ক্রিয়া ও প্রতিক্রিয়া বিপরীতমুখী হলেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না ব্যাখ্যা করো তারপর আমি একটি বইকে ঠেললাম তৃতীয় সূত্র অনুসারে বইও আমাকে বিপরীত দিকে ঠেললো তাহলে বইটি কি নড়ে কি করে অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমি একটা বইকে ঠেললাম তৃতীয় গতসূত্র অনুসারে বইও আমাকে বিপরীত দিকে ঠেললো তাহলে বইটি নড়ে কি করে এটা ভালো করে করবে রকেট মহাশুন যেতে পারে কিন্তু জেট বিমান যেতে পারে না কেন এটাও ভালো করে করবে এরপরে প্রশ্ন পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো অথবা ভরবেগ বলের মধ্যে সম্পর্ক কি। অথবা ভরবেগের পরিবর্তনের হারও প্রযুক্ত বলে সম্পর্ক উত্তরও দেখে না এর উত্তরটা এই পর্যন্তই ঠিক আছে এর পরের প্রশ্ন চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি ওই চেয়ারের ওপর বল প্রয়োগ করে চেয়ারটিকে ওপরে তুলতে পারে না কেন অথবা কোনো ব্যক্তি তার নিজের চুল টেনে নিজেকে ওপরে তুলতে পারে কি ব্যাখ্যা করো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটা ভালো করে করবে তারপরে প্রশ্ন সিজিএস পদ্ধতিতে অবিকর্ষ মানে অভিকর্ষীয় এককের নাম কি এর পরের প্রশ্ন সিজিএস এই পদ্ধতিতে বলের পরম এককের সম্পর্ক কী উত্তর ওয়ান নিউটন ইকুয়াল টু টেন টু দি পার এক কেজি ভরের ওজনকে বলের এসে এককে প্রকাশ করো ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন ওকে তারপরে প্রশ্ন তেরো এন বলের বা তেরো নিউটন বলে দুটি সমকোণিক উপাংশের একটি ফাইভ নিউটন হলে অপরটি কত অ্যান্সার দেখো এখানে করে দেওয়া আছে এভাবে অঙ্কটা করবে তারপরে প্রশ্ন একটি কণা সুষম বেগে চলছে অপর একটি কণা সমতরণে চলছে কণা কোনটির বা কোন কণাটির ওপর বল ক্রিয়া করছে উত্তর যে কণাটি সমতরণে চলছে তার ওপর বল ক্রিয়া করছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় উত্তর নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় বলের ঘাত ও ঘাত বলের চারটি পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে করবে এরপরের প্রশ্ন রক্ষিক ভরবেক কাকে বলে এরপরের প্রশ্নটি খালি ট্রাক ওটি মাল বোঝায় ট্রাক একই বেগে গতিশীল থাকলে কোনটিকে হামাতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এরপরের প্রশ্ন কোন একটি বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে এর ভরবেগ থাকবে কি তারপরে প্রশ্ন উচ্চ বেগে প্রচুর পরিমাণ জল নির্গমনকারী হোস পাইপকে কোন দমকল কর্মীর পক্ষে হাতে ধরে রাখা কঠিন কেন বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা খায় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রৈক্ষিক ভরবেগ সংরক্ষণ সূত্রটি বিবৃত করো তো তোমাদের ক্লাস নাইনের দ্বিতীয় বিজ্ঞানের দ্বিতীয়ত থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো অবশ্যই ভালো নম্বর পাবে সঙ্গে টেক্সটটা খুটিয়ে পড়ো ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত প্রশ্নগুলো দিলাম ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যদি কোনো কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানিও ঠিক আছে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো কিন্তু প্রত্যেকেই বলছি কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা তো অনেক দেরিতে হয় ফার্স্ট ইউনিট টেস্টটা কিন্তু চল্লিশের মধ্যে হবে ঠিক আছে মানে কিছুটা ফাইনালের মতনই আর কি ধরো পনেরোতে যা হয়েছে সেটা ক্লাস এইটে ক্লাস সেভেনে হয়ে গেছে নাইনথেই কিন্তু আর হবে না চল্লিশের মধ্যে পরীক্ষা মানে বুঝতেই পারছো কত প্রশ্ন থাকবে তাই পড়াগুলো ভালো করে করো নাম্বার কিন্তু প্রত্যেকেই ভালো পাবে তো আজকেখানি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর অবশ্যই সবাই মন দিয়ে ভালো করে পড়ো